লালন শাহের সঙ্গে একতারার কি সম্পর্ক? মূল বিষয় হচ্ছে এক শব্দ বা এই অঙ্কটি এমন একটি সংখ্যা যার সঙ্গে আর কারো তুলনা চলে না। স্রষ্টা এক, আল্লাহ এক। আপনারা একটু জানেন যে বেদের মূল সূত্রই হচ্ছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। কোরআন শরীফেও তেমনি একের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ শব্দের অর্থই হচ্ছে একক, একা, এবং তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই, তিনি একাই একজন নিয়ন্ত্রক। এই ইসলামের সঙ্গে যে আল্লাহ শব্দের সম্পর্ক, এই গভীরতাটার অর্থই হচ্ছে তার কোনো শরীক নেই। তেমনি ভারতবর্ষের তারের যন্ত্রের মধ্যে এক তারা এমন একটি যন্ত্র, খুব আশ্চর্য হবার মতো, যে একটি তারের মধ্যে সাত সুরের ঐকতান। আমরা হারমোনিয়ামের হারমোনাইজড যে ব্যাপারটা দেখি তার মধ্যে সাত সুর বাঁধা থাকে, কিন্তু আমরা কি করি, স্ট্যান্ড বাই একটা সুর তৈরি করি, সা পা সা, এই তিনটি ধরে একটি সুর তৈরি হয়, সেটি ঐকতানের এক। আর এই এক তারার সাথে গভীর সম্পর্ক, যে কত আশ্চর্য একটি যন্ত্র, আপনি ভাবতে পারবেন না যে একটি তারের মধ্যে সারা পৃথিবীর গানের সমন্বয় সংগঠিত হচ্ছে। সেই জন্য লালন সাঁইজি এই এক তারার সঙ্গে তার এই ভাব কথা, আদর্শের কথা এবং তার বাক কালামকে ব্যক্ত করবার জন্য অনুষঙ্গ হিসেবে গ্রহণ করেছিলেন। তাই এক তারা আমাদের কাছে একটি পবিত্র বাদ্যযন্ত্র। যেমনি লালন সাঁইজি, তেমনি তার জীবনের সঙ্গে, সমস্ত লেখার সঙ্গে এবং আদর্শগত চেতনার সঙ্গে, আধ্যাত্মবাদের সঙ্গে একতারার গভীর সম্পর্ক রয়েছে। একতারা এমনই একটি যন্ত্র যা পৃথিবীর আর কোথাও নেই, এবং এই একতারার সুর এত বিমোহিত করতে পারে মানুষকে, একের সঙ্গে সম্পৃক্ত করতে, একের অধিকের সঙ্গে আপনাকে জড়িয়ে অমূল্যবান সম্পদ বানাতে, মানিক রতন তৈরি করতে। তাই লালন শাহ একতারার সঙ্গে সম্পৃক্ত, একাকার, একীভূত এবং গভীরভাবে তারই সঙ্গে তার জীবনের ঐক্যতান গড়ে তুলেছিলেন। তাই একতারা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় একটি বাদ্যযন্ত্র, বিশেষ করে বাঙালি।